এই মৃত্যুকে নিয়ে রাজনীতি না করলেও একটু আগে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আমি টুইটে কতগুলো প্রশ্ন তুলেছি, যে প্রশ্ন আমাদের রাজ্যের অন্যতম বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুণাল সরকার মহোদয় তার টুইটের মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্য দিয়ে, তার ফেসবুক লাইভের মধ্য দিয়ে তিনি আজকে প্রশ্নগুলো কিন্তু তুলে ধরেছেন প্রথমে। এবং আপনি দেখবেন আমি সেই টুইটে কতগুলো ভিডিও, অডিও এবং প্রশ্ন তুলেছি। এই ভিডিওগুলো দেখলে অভিযোগের যথার্থতা আপনি প্রমাণ পাবেন। প্রথমত নজরুল মঞ্চে, সেখানে সর্বোচ্চ 2000 জনের ব্যবস্থা থাকে, অন্তত 3 থেকে 4 গুণ 6 থেকে 8 হাজারের বেশি মানুষকে ঢোকানো হয়েছিল। এবং এই নক্ষত্র, তরুণ নক্ষত্র, তিনি কিভাবে বারে বারে ছটফট করেছেন, কখনো বলেছেন এই আলোগুলো অফ করো, বারে বারে জল খাওয়া, ঘর্মাক্ত হয়ে নিজের ঘাম মুছেছেন। একদিকে তৃণমূল ছাত্র পরিষদের অছাত্র নেতাদের চাপ, অন্যদিকে এত বিপুল সংখ্যক অডিয়েন্স, তাদেরকে মনোরঞ্জন করার ক্ষেত্রে তিনি তার পেশাদারিত্ব রেখে সব রকম চেষ্টা করে গেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। অতএব এই যে অনুষ্ঠান, এই ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কার অনুমোদনে হলো? হলের মালিকানা রাজ্য সরকারের, পুলিশের অনুমতি ছিল কিনা, দর্শক সংখ্যার থেকে 4 গুণ বেশি লোক সেখানে ঢোকার জন্য অনুমোদন কে দিল, এবং CO2 যে গ্যাস সেটা স্প্রে করার অধিকার কাকে দেওয়া হল, কোত্থেকে গ্যাস পাওয়া গেল? গ্যাস হয়তো ওই হল কর্তৃপক্ষের সাময়িক অগ্নি নির্বাচন ব্যবস্থার জন্য রাখা ছিল, ওটা অন্যায় নয়, সবগুলো এরকম হলে থাকে। সেটা এই যে উন্মত্ত, এই যে রাজ্যের শাসক দলের একেবারে লাগামহীন অছাত্র, দেখবেন মঞ্চে যারা বসেছিল তাদের সকলের বয়স 35-এর উপরে, 40-42-50 পর্যন্ত, এরা হল শাসক দলের তথাকথিত ছাত্র নেতা যাদের 2-3টে করে বাচ্চা আছে, এরা হচ্ছেন এই রাজ্যের ছাত্র নেতা। এই ছাত্র নেতারাই অফলাইনের পরীক্ষার বিরোধিতা করে, এরা আজকে ভারতবর্ষের একজন নক্ষত্রকে এইভাবে শেষ করল। আমার প্রথম প্রশ্ন এই সামগ্রিক বিষয়টা নিয়ে নিরপেক্ষ এজেন্সির দ্বারা তদন্ত হওয়া দরকার, 1 নম্বর। 2 নম্বর, প্রায় 25 লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে, যার পেমেন্ট চেকে হয়নি, RTGS করে, NFTS করে ব্যাংকের অ্যাকাউন্ট ট্রান্সফার হয়নি, ক্যাশে ট্রান্সফার হয়েছে। এবং এই 25 লক্ষ টাকা এই বিশিষ্ট গায়কদের আনার ক্ষেত্রে কে দিল? কলেজ কর্তৃপক্ষ বা স্টুডেন্টস ইউনিয়নের ফান্ড থেকে দেওয়া হয়নি? তাহলে এই বিপুল অঙ্কের টাকা কে দিল? এটাও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আওতায় আছে, তাদের খুঁজে দেখা দরকার। এবং আমি দাবি করি এক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, মুখ্যমন্ত্রী ড্যামেজ কন্ট্রোল করার জন্য গান স্যালুটের ব্যবস্থা করেছেন, সত্যকে ধামা চাপা দেওয়ার জন্য কার্যত মৃতদেহকে মন্ত্রীদের দিয়ে আগলে রেখেছেন যাতে তার পরিবারের সঙ্গে অন্য কেউ কথা না বলতে পারে। আমি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সম্মানীয় ওখানকার লিডার অব অপোজিশন দেবেন্দ্র ফডনবীশজির সঙ্গে যোগাযোগ করেছি, তাকে আমি সব তথ্য দিয়েছি। শোক কাটিয়ে উঠলে তার পরিবারের সঙ্গে আমাদের
মুম্বাই মহানগর ইউনিট এবং সেখানকার নেতৃত্বরা যোগাযোগ করুন, প্রয়োজন হলে আমি এমএলএ ডেলিগেশন নিয়ে মুম্বাইতে আমাদের অত্যন্ত প্রিয় যার নাম ভগবান কৃষ্ণের নামের সঙ্গে সেই কেকের পরিবারের সঙ্গে মিট করব এবং তার সঙ্গে যে অন্যায়টা এই পশ্চিম বাংলা যাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয় সেটা হল এই অন্যায়টা সামনে অন্যায়টা যারা করেছে তাদের চিহ্নিত করে আর কোন কেকের মতো ঘটনা যাতে এই রাজ্যে না ঘটে, সে ক্রীড়া ক্ষেত্রে হোক, সিনেমা জগতের হোক, নাট্য জগতের হোক বা সঙ্গীত জগতের হোক বা যে কোনো ক্ষেত্রে হোক না ঘটে, এর জন্য এখান থেকে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।